জোরে তোর লুচি জল তুই খা, আমার খাওয়ার দরকার নেই। এই ভিডিওটি পুরো দেখুন আর হাসতে থাকুন। বাবা, রোদ্দুরের যা তেজ, তেজটাই আমার গলাটা ফেটে যাচ্ছে। আশেপাশে তো কোথাও একটা কলও দেখছি না, জল তো একটু খেতেই হবে। মাথাটা টেবিল ফ্যানের মতন ঘুরছে। যাই, ওই বাড়ি গিয়ে জল চাবো, যাই কি দেখি। ওই দাদা, দাদা গো বাড়িতে আছেন নাকি? দাদা আমি, দাদা একটু জল খাবে গো দাদা? হ্যাঁ অবশ্যই, তুমি দুপুর বেলা এসেছো, অতিথি নারায়ণ, তুমি এক কাজ করো, তুমি এখানে বসো, একটু দোকান নিয়ে ময়দার ব্যবস্থা করবে। দেরি করিস নে, সেদিন কিন্তু অতিথি এসেছে, আমি না দিতে পেরেছি জল, না দিতে পেরেছি লুচি, লাস্টে অতিথি পালিয়েছে, সেদিন মতন করিস। টাকা আমার খাতা চলে, তুই আমার কথা গিয়ে বলবি। আচ্ছা এখন যদি জল খেলে গলায় বেঁধে যাবে, আমি অপরাধী হয়ে যাবো। তুমি গল্প করি, ঠান্ডা হও, ছেলে আমার এক্ষুনি চলে যাবে। লোকটা বড্ড ভালো লোক। হ্যাঁ, আমার প্রশংসা করতে হবে না। তা তুমি কাজ বাজ কি করো? আমি, হ্যাঁ আমি লোয়া করে দাদা। ও না, খুব ভালো, পরিশ্রম করে খাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আমি পারি না, আমি বুদ্ধু একদম সহ্য করতে পারি না। তোমার ছেলে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, এখনো তো আসলো না। আমি এত সময় তো বসলে, আর দুটো মিনিট বসুক তো, এখনই আমার ছেলে চলে আসবে, আসলেই আমি তোমার লুচি জল একসাথে দেবো। খালি মুখে আমি তোমার জল দিতে পারবো না, তুই কেন বুঝতে পারছিস না? আমি অনেক সহ্য করেছি, আমি তোমার বাড়ি জল খাবো, আমি পাশের বাড়িতে জল খেয়ে নেবো। আমি নেবো না, তুই খাবি না, ভাত খাবে, ভাত এখানে তুই খাবি, এক্ষুনি চলে আসবে আমার। কি করে তখন থেকে একই কথা বলে যাচ্ছেন, জল খাবেন জল খাবেন, মানুষ মরে গেলে তারপর কি জল খাবেন? আরে চলো, সত্যি সত্যি চলে যাচ্ছে, লুচি জল খাবে তারপরে যাবি। ছেলে আমার এক্ষুনি আসবে, ছেলে আসুক, লুচি জল খাবি তারপরে যাবি, এখন হবে না। কি করে এই তো একটা সুযোগ, সেই দোকান
এই সুযোগে আমার পালাতে হবে। মা জল খাও তোর কাছে। তোর লুচি জল তুই খা, আমার খাওয়ার দরকার নেই। আমার পাঁচা ওরা পাবে।